মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো অদ্ভুত। কারো চোখে যদি কেউ একবার খারাপ হয়ে যায়, যদি তার কোনো দুর্বলতা বা দোষ প্রকাশ পেয়ে যায়, এরপর সে যতই ভালো হয়ে যাক না কেন, মানুষ তাকে পারে না ক্ষমা করতে, পারে না তাকে আগের মতো ভালো ভাবতে। সম্পর্কগুলো যদি কখনো একবার ভেঙে যায়, আর কখনো জোড়া লাগে না, যদিও কিছুটা জোড়া লাগে, ক্ষত থেকেই যায়, আর সেই ক্ষত থেকেই রক্তক্ষরণ হয় বারবার বারবার। মানুষের সাথে তার রবের সম্পর্কটা আরো অনেক অদ্ভুত। এখানে বারবার সম্পর্ক ভাঙে, কিন্তু সেটা প্রতিবারই হয় একতরফা। মানুষই ভেঙে দেয় এমন মধুর সম্পর্ককে, সেই সরে যায় তার রবের কাছ থেকে। কিন্তু রব্বে করিম আল্লাহ তাআলা সরেন না একটি বিন্দু পরিমাণও। আবার এই মানুষই ফিরে আসে, ফিরে আসে বারবার তার রবের কাছে। রহমানুর রাহিম তাকে কাছে টেনে নেন, প্রতিবার কাছে টেনে নেন, কখনো পুরনো কথা মনে করিয়ে খোঁটা দেন না, কখনো তার দরজা এ বিশ্বাসঘাতক বান্দার জন্য বন্ধও করেন না। বড়ই অদ্ভুত বান্দার আচরণ। সে কেমন করে পারে এমন দয়াময় প্রতিপালককে ভুলে যেতে? সে কেমন করে পারে এমন মধুর সম্পর্ককে ভুলে যেতে? সে কেমন করে পারে এমন দয়াময় রবের আদেশ অমান্য করতে? কিন্তু এ বান্দার রব এমন অকৃতজ্ঞকেও বারবার ডাকতে থাকেন, পরম মমতায় ডাকতে থাকেন। আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করে দেব।